বাংলাদেশের সংবিধান রচিত হয় কত সালে? 1972 সালে। মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন কোন দেশভিত্তিক সাহায্য সংস্থা? যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে রাজনৈতিক স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি? ভারত। অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কে নির্মাণ করেন? সৈয়দ আব্দুল খালিদ। সাত আট ছয় ড্রিম লাইনার কি? যুক্তরাষ্ট্রের পরিবেশ বান্ধব বিমান। আমাদের সংবিধানে কোন সংশোধনীর দ্বারা সংসদীয় পদ্ধতি সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়? দ্বাদশ সংশোধনী। পাহাড়পুর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? নওগাঁ জেলায়। তেল গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে কয়টি ব্লকে ভাগ করা হয়? 48টি ব্লকে। কোন দুটি দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা নিষিদ্ধ? ইরান ও সৌদি আরব। পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের দৈর্ঘ্য কত কিলোমিটার? 120 কিলোমিটার। কোন নদীর অপর নাম কীর্তিনাশা? পদ্মা নদীর। ঢাকা থেকে টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় কত সালে? 1964 সাল থেকে। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? পঞ্চম সংশোধনী। বঙ্গভঙ্গ রদ হওয়ার পর বাংলা প্রেসিডেন্সির প্রথম গভর্নর নিযুক্ত হন কে? লর্ড কারমাইকেল। বাংলাদেশ ভারত সহযোগিতা বন্ধুত্ব ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1972 সালে। কোন মুঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? সঠিক উত্তর হচ্ছে মুর্শিদ কুলি খান। নিচে কোন পর্যটক সোনারগাঁ ভ্রমণ করেন? ইবনে বতুতা। ডক্টর অফ লিটারেচার ডিলিট ডিগ্রি প্রাপ্ত প্রথম বাংলাদেশি নারীর নাম কি? কল্পনা হালদার ভৌমিক। প্রতি বছর কোন তারিখে মিনা দিবস পালন করা হয়? 24 সেপ্টেম্বর। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত দুইজন মহিলা মুক্তিযোদ্ধা কে কে? ডাক্তার সেতারা বেগম ও তারামন বিবি। ইউরোপের কয়টি দেশে বর্তমানে ইউরো মুদ্রা চালু রয়েছে? ১৯টি দেশে। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কি? জাইকা। ইঙ্গো মার্কিন সামরিক বাহিনী কোন অভিযানের মাধ্যমে ইরাক দখল করে? অপারেশন ইরাকি ফ্রিডম। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কত সালে গঠিত হয়? 1919 সালে।
বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? তিনটি। উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি নাফটা কত সালে স্বাক্ষরিত হয়? 1993 সালে। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কোন দেশের অধিবাসী? পর্তুগাল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন? 15টি রাষ্ট্র। জাতিসংঘের WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায়। আফ্রিকান ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আদ্দিস আবাবা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? বাংলা একাডেমি। খালিদ বিন ওয়ালিদ কি? বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধ জাহাজ। ব্রিটিশ উপনিবেশ বহির্ভূত কমনওয়েলথের সদস্য দেশ কোনটি? মোজাম্বিক। বিশ্ব নারী দিবস বছরের কোন তারিখে পালিত হয়? 8ই মার্চ। শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে কোন প্রণালী অবস্থিত? পক প্রণালী। তক্ষশিলা কোন দেশে অবস্থিত? পাকিস্তানে। ম্যাস্ট্রিক্ট কি? একটি শহরের নাম। আরব লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে। ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশকে? অস্ট্রেলিয়াকে। LTTE কোন দেশের বিদ্রোহী সংগঠন? শ্রীলঙ্কার। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে তৈরি করেছিলেন? নেবুকাদনেজার। জাতীয় জন্ম নিবন্ধন দিবস কবে? 3 জুলাই। জাতিসংঘভুক্ত সবচেয়ে ক্ষুদ্র আয়তনের দেশ কোনটি? মোনাকো। রেফ্রিজারেটরের কম্প্রেসরের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তার নাম কি? ফ্রেয়ন্স। জমিতে সার হিসেবে নিচের কোন পদার্থ ব্যবহার করা হয়? অ্যামোনিয়া সালফেট। ইলেকট্রনিক্সের যাত্রা শুরু কবে থেকে? ট্রানজিস্টার আবিষ্কারের সময় থেকে। সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন কিসের জন্য দায়ী? ওজোন স্তর নষ্ট করার জন্য। কোনটি নবায়নযোগ্য জ্বালানি? পরমাণু শক্তি। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? 4টি। ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে। পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
মাধ্যাকর্ষণ বলের জন্য, প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিট জনিত ক্ষতি রোধ করার জন্য যে ফিউজ ব্যবহার করা হয় তা হল ছোট্ট সরু তার, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? 360 ডিগ্রি। দশজন লোক একটি কাজ 20 দিনে সম্পন্ন করে, 8 জন লোকের কাজটি সম্পন্ন করতে কতদিন লাগবে? 25 দিন। পরিবেশ দূষণের ফলে প্রধানত উচ্চ রক্তচাপ হতে পারে, শব্দ দূষণের ফলে। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, উদ্ধৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য? লাবণ্য। কাজী নজরুল ইসলাম রচিত বেতার দান কোন শ্রেণীর রচনা? গল্প। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কে? পাঠান সুলতানগণ। আলাউলের পদ্মাবতী পুঁথি প্রথম সম্পাদনা করেছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? ছায়া হরিণ। সংস্কৃতি কথা গ্রন্থটি রচয়িতার নাম কি? মোতাহার হোসেন চৌধুরী। শামসুর রহমানের কবিতা বইয়ের নাম? প্রতিদিন গড়হীন গড়ে। পৃথিবীতে কে কাহার এই বাক্যে পৃথিবীতে পরটি কোন কারকে কোন বিভক্তিতে নিষ্পন্ন? অধিকরণ কারকে সপ্তম বিভক্তি। ফৌজদারি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি ভাষা থেকে। পর্যালোচনার সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পরিযোগ আলোচনা। নীল যে অম্বর, নীলাম্বর, নীল বর্ণ বস্ত্র অর্থে কোন সমাস? কর্মধারা সমাস। যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, তাকে কোন সমাস বলে? নিত্য সমাস। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। লেপাপা দুরস্থ বাগধারাটির অর্থ কি? বাহিরের টাট বজায় রেখে চলা। কত দানে কত চাল বাগধারাটির অর্থ কি? টের পাওয়ানো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচনা করেন কে? আব্দুল গাফফার চৌধুরী।
সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা আশা করি কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।